নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই। ন্যাশনালের সাথে স্টেটের একটা ডিফারেন্স আছে, স্টেটের সাথে আবার ডিস্ট্রিক্টের একটা ডিফারেন্স আছে। তুমি করতে গেছো সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, যাও, সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী কাজ হবে। 35,000 টাকা তোমাদের দিয়ে দেয়নি, আমাদের এটা অপশান। আমরা স্টেট গভর্নমেন্ট 106% দিয়ে দিয়েছি এত ক্রাইসিস থাকা সত্ত্বেও, যেটা আমাদের দেওয়ার কথা নয়। আর দুই, সিক্স পে কমিশন করে সব এরিয়ারের টাকা আমরা দিয়েছি, সিক্স পে কমিশন আমাদের যেটা বলেছিল। আর কি চাই বাবু? আবারও ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। গতকাল চিরকুটে চাকরি এবং চোর ডাকাত বলে সম্বোধন করেছিলেন সরকারি কর্মচারীদের, আজকে আরও কটাক্ষ করলেন তিনি। প্রত্যুত্তরে সরকারি কর্মচারীরা কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। কালকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে ভাষায় আমাদেরকে শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা যারা সমগ্র রাজ্যটাকে চালায় তাদেরকে যে ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেছে, যেভাবে চোর ডাকাত বলেছে, এই রকম ঘৃণিত মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কখনো আসেনি। এরকম ধরনের নিকৃষ্ট মুখ্যমন্ত্রী আমরা কোনোদিন দেখিনি। উনার এটা অপরাধতা, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা মুখ্যমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলছে, চলবে। এই রাজ্যে সরকারি কর্মচারীরা যদি চোর ডাকাত হন, উনি উনার পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে বিরুদ্ধে তদন্ত করুন এবং খুঁজে বের করুন যে কারা চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছেন এবং কাদের ঘরে খাটের তলায় বাথরুমে পয়সা ভরা রয়েছে। বরং আমরা বলছি যে চোরের মায়ের বড় গলা, যিনি নিজে নিজের ভাইদেরকে চুরি থেকে বাঁচাতে পারছে না, না বাঁচাতে পেরে ধর্নায় বসেছেন, অন্য কোনো কারণ নেই। যেভাবে মানুষ জাগরিত হয়েছে ওনার চুরির কথা, যেভাবে এখন পথে প্রান্তরে আলোচিত হচ্ছে, সেই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই কথা উনি বলেছেন। আর এই কর্মচারীদের আন্দোলনের চাপে ওনার মানসিক স্থিতি নষ্ট হয়ে গেছে।